আসসালামু আলাইকুম। অনেকের কাছেই ঠিক এরকম একটা কোশ্চেন শুনতে পাই, যারা চায়নাতে পড়াশোনা করতে আগ্রহী, চায়নাতে পড়াশোনা করতে চান এবং যারা চায়নাতে আসতে আগ্রহী ভিজিট ভিসায়, তো তারা অনেকেই খাবার দাবার নিয়ে একটু কৌতূহল যে চায়নাতে মুসলিম হালাল খাবার পাওয়া যাবে কি না। তো আপনার জন্যই বলে রাখছি, চায়নাতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মুসলিম এবং নন মুসলিম ক্যান্টিন আছে এবং আপনি ইউনিভার্সিটির ভিতরে না, ইউনিভার্সিটির বাইরেও আপনি যে কোনো সময় হালাল খাবার খুঁজে পাবেন, এটা কোনো প্রবলেমই না। সো চায়না আসার আগে এরকম কোনো সংশয় আপনার আর নিশ্চয়ই থাকবে না। আজকে আপনাদেরকে ইউনিভার্সিটির ভিতরে যে রেস্টুরেন্ট থাকে মুসলিম এবং নন মুসলিম, সেটা আজকে দেখাবো। আসলে খাবারগুলো কেমন হয়, কী টাইপের খাবার, এবং আপনি যদি মুসলিমে খেতে চান সেটাও আপনি পেয়ে যাবেন, নন মুসলিমে যেতে চান সেটাও পেয়ে যাবেন। সো চলেন আমরা আজকে দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্যান্টিন, মুসলিম ক্যান্টিন। আমরা এখন এটার ভিতরে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখন আসলে বিকেল টাইম, রাতের খাবারের টাইম, 5টা বেজে গেছে এখানে। তো এটা হচ্ছে আমরা ঢুকবো এই রাস্তা দিয়ে, এখানে মেনটেন করা হচ্ছে এভাবে। এটা হচ্ছে ক্যান্টিনটা ঢোকার রাস্তা এবং ওর পাশ দিয়ে বের হওয়ার রাস্তা, ঠিক আছে? তো আমরা এখন ঢুকছি, দেখুন কীভাবে মেনটেন করা হয়েছে ভাইরাসের টাইমে। এই রোডে আমরা ঢুকবো, একটু সুন্দর একটা ব্যবস্থা। এখানে কিচেন দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুসলিম ক্যান্টিন। একজন এক পাশে বসছে, আরেকজন আরেক পাশে বসছে, পাশাপাশি কেউ বসছে না। আচ্ছা, আমরা একটু খাবারগুলো দেখছি। হ্যাঁ হাও ঠিক আছে, এটা হচ্ছে মুসলিম ক্যান্টিনের, ঠিক আছে, মুসলিম দা শীতা মোকাসু থামেন। এটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্টের খাবার টাবার, দেখেন সুন্দর, আপনি যে আইটেম খেতে পারবেন সব ধরনের আইটেমই পাওয়া যাবে। এটা খুবই সুস্বাদু নিহা। এটা হচ্ছে বিফের একটা আইটেম, ভেজিটেবল সব ধরনের আইটেম আছে। এটা চিকেনের আইটেম, টমেটো এবং এগের, এটা ফিশ। ওকে, আমরা এখন নেক্সট আইটেম পাঠিয়ে যাই এবং এখানে দেখুন খুব সুন্দর করে প্রাইস দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনি আপনার যে কার্ড, ইউনিভার্সিটির যে স্টুডেন্ট কার্ড, সেটা আপনি শো করবেন। এখানে তারা যে অ্যামাউন্ট হবে সে অ্যামাউন্টটা দেওয়ার পর শো করবেন, সে তারপরে টাকাটা নিয়ে নেবে, তারপর আপনার পছন্দ মতো আইটেম দেওয়া হবে। দেখেন একটা পার্টিশন করা, এই ভাইরাসের টাইমে সব কিছু পার্টিশন সুন্দরভাবে পার্টিশন করা। দেখেন যেভাবে সেখানে খাবার দেওয়া হয়। হাই মে, ও শেনচাইজ ও শিফিং রান। আচ্ছা, এখানে যে খাবার, খাবার রাখার ব্যবস্থা দেখেন, এই বক্সে আপনার খাবার দেওয়া হবে। আর এখানে হচ্ছে আপনি নিজের মতো ইয়া করতে পারবেন বক্সের খাবার। দেখেন ডিম, এটা হচ্ছে ব্রেকফাস্টও দেওয়া হয় এবং সন্ধ্যা নাস্তাও দেওয়া হয় খাবারটা। দেখুন এটা চিকেন, এটা আমার খুবই পছন্দের একটা আইটেম। এটা আলু দিয়ে বুফে সিস্টেম, দেখুন বড়ো বড়ো ফিশ, যারা ফিশ খেতে পছন্দ করেন তারা, এবং দেখেন চিকেনের যে বড়ো বড়ো ফ্রাই ফিশগুলো, চিপস, প্রত্যেকটা জায়গায় এটা আছে। আপনি কার্ড শো করবেন, দেখুন স্টুডেন্টরা কীভাবে দেখছে, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা আসলে যেভাবে বলে। দেখেন তারা যেটা চাচ্ছে, ঠিক আছে, আমরা এটা দেখে ফেললাম, এখন এটা দিয়ে আমরা বের হবো। দেখেন বের হওয়ার সিস্টেম, এখানে একজন দাঁড়িয়ে আছেন, সেটা মেনটেন করছেন কে কীভাবে বের হচ্ছে।
এই হচ্ছে মুসলিম ক্যান্টিন। সো দেখতে পেলেন মুসলিম ক্যান্টিনের অবস্থা ব্যবস্থা। এখন আমরা যাব নন মুসলিম ক্যান্টিনে। দেখুন সব ধরনের আইটেম এখানে আছে, সবজি, চিকেন, এখানে ভেজিটেবল সবই আছে। এটা আচ্ছা, আমরা এখন সামনের দিকে যাই, আরও অনেক অনেক মজাদার খাবার আছে। দেখুন সবাই এখানে চয়েস করছে কী খাবার নেবে। দেখুন এটাকে তোফো বলা হয়, না সরি আমি ভুল বললাম, এটা চিকেন তোফো সামনে হবে, সেটা খুবই চাইনিজের মজাদার খাবার। আমার পাশেই তোফো যাচ্ছে। দেখুন ভেজিটেবল খুবই টেস্টি, চাইনিজ খাবারগুলো খুবই টেস্টি হয়। দেখুন এটা আমার খুবই পছন্দের, যদি আমি নন মুসলিমে খাই না মুসলিমে খাই, মুসলিমে সেম আইটেমগুলোই পাওয়া যায়। এটা হচ্ছে স্যুপ, যে ভেজিটেবল ভেজিটেবলের স্যুপ। এটা দেখুন এখানে টাকা পে করা হচ্ছে। হ্যাঁ, এবং তো বিশাল বড়ো, বাট এখন যেহেতু এই সময় স্টুডেন্ট খুব কম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেই, চাইনিজ, এবং যারা বেসিক্যালি কম্পিট করবে এবছর তারা এসছে, তো খুবই কম। দেখুন একদম এক গাদা পাশাপাশি কেউ বসেনি এখানে। খাবার সিস্টেমগুলোও দেখেন কীভাবে থাকছে। দেখুন যে বললাম যে এখানে শুধু স্টুডেন্ট আসছে তা না, বাইরে হ্যালো। আচ্ছা এটা হচ্ছে বের হওয়ার। হ্যাঁ আমি এখন বের হয়ে যাচ্ছি। আচ্ছা দেখুন এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। তো আমি এখন এইখানে বাইরে আরেকটা অপশন আছে যেখানে হচ্ছে আপনি বিকেলের মানে যদি আপনি রাইস খেতে না চান, কেক সামথিং কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খেতে চান, সেখানে পাওয়া যাবে। আমি এখন সেখানে চলে আসছি। Video? Video. So you just took the video, you didn't use the social network to talk? Okay. I just want to show my friend. This one. You were students, wasn't you? No. Yeah. Okay. So you're a teacher? Yes, I'm lecturer. Who is that? Introvert. Oh, this is good, very good. So, you take? Thank you. Oh, it's okay. আমি এখন কথা বললাম, আমি ইউনিভার্সিটি টিচার ইন্টারন্যাশনাল রিলেশনশিপে। তো আমরা এখন এখানে যাই, ওখানে একটু ভিড়, তো আমরা এখানে চলে যাই। এখানে খাবার কিছু আছে, এই ছিল